বাসো আমি নাম প্রেজেন্ট করছি, কারোটা বাদ গেলে আমারে বলবা না। চিন্টি এই কথা বলছো কেন? প্রেজেন্ট করছি না, দাঁড়াও তোমাদের পরীক্ষার রেজাল্ট দেখছি, দাঁড়াও কত ভালো নাম্বার পেয়েছি আমিও দেখি। 120। এই তোমাদের ভালো করে পড়ায় না, এই তোমার গার্জেনের নাম্বার বলো, বলো তাড়াতাড়ি, ক্লাসে গল্প করার জায়গা, গল্প করার নাম্বার কম পায়, বলো এই নাও 01। বলো না কেন, গল্প করো না, তোরা আমার সাবজেক্টই কম্পাস, আমি ভালো করে বুঝাই না, একবার বুঝবি না 100 বার বলবি। আমি দাঁড়াই রয়েছি চুপচাপ পড়ায় মনোযোগ দিন। আল্লাহ রে, এরকম বিয়াদব ক্লাস আমি দেই নেই, এর চেয়ে তো 6-7ই ভালো। হাই খুদা, প্রিন্সিপাল বয়েলকে বলছি তোদের ক্লাস চেঞ্জ করা লাগবে, আমি তো ক্লাস নিতে পারব না। কথা কো শুনি, আমি কি কথা কস তোরা, যতক্ষণ পর্যন্ত চুপ থাকবি না ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস করব না, ক শুনি আমি কি কস। কথা বলছো কেন, দাঁড়াও কোনো অনুরোধ শুনব না আমি, দাঁড়াই থাকো চুপচাপ, কইতাছি কথা কো আমার কাছে, কেন কথা বলছো বিয়াদব, দাঁড়াও এই ওদিকে তাকাচ্ছিস কেন, জানলার ওদিকে তাকাচ্ছিস কেন, পড়বি ভালো করে পড়বি নালে বাইরা। ওফ, এই কাল যদি কোচিং আসিস নাকি পড়ায় ফাঁকি দাও না, নাম্বার চাইলে নাম্বার দিস দে প্যারেন্টসে, আরেকটা বিয়াদবি করবি তুই শিওরে। এই কথা বলি কেন, চল প্রিন্সিপালের কাছে, চল প্রিন্সিপালের কাছে তো মায় আয় বিয়াদব, মাথা খাওয়া লাইছে তোর আমার।